হ্যালো গাইস, আবারও হাজির হলাম নতুন একটি টিপস নিয়ে। আজকে কথা বলবো কীভাবে নিজের মোবাইলেই পিডিএফ ফাইল তৈরি করবেন। তো খুবই সিম্পল একটা কাজ, সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে সহজে বুঝতে পারবেন কীভাবে পিডিএফ ফাইল তৈরি করতে হয়। তো গাইস, শুরু করা যাক ভিডিওটি। প্রথমে কী করবেন, আপনার ডকুমেন্টগুলো সিলেক্ট করবেন। যেমন আমার ডকুমেন্টগুলো সিরিয়াল বাই সিরিয়াল সিলেক্ট করবেন। দেন আমার ডকুমেন্টগুলো সিরিয়াল বাই সিরিয়াল সিলেক্ট করছি। দেন কী করবেন, আপনার ফোনের নিচে দেখেন থ্রি ডট আছে, আবার লেখা আছে মোর, সেখানে ক্লিক করবেন। দেন লেখা আছে জেনারেট পিডিএফ, আপনার লেখা থাকবে জেনারেট পিডিএফ, এখানে ক্লিক করবেন। সাধারণ পিডিএফ আবার লেখা আছে জেনারেট পিডিএফ, এখানে ক্লিক করেন। দেন ফোল্ডার একটা নেম দিবেন, কী দিয়ে সেভ করতে রেখে দিতে চান সেই নামটা দিবেন। যেমন আমি দিলাম জিএসটি অ্যাডমিশন প্রিপারেশন। প্রিপারেশন 2020 পিডিএফ ফাইল। দেন সেভ করে দিবেন। দেন ভিউ, দেন দেখেন পিডিএফটি তৈরি হয়ে গেছে। তো খুবই সিম্পল একটা কাজ। ভিডিওটি কেমন হলো কমেন্ট নিশ্চয় জানিয়ে দিবেন। এখন চেক করে দেখাই দিতেছি পিডিএফটি তৈরি হলো না হলো। দেখেন জিএসটি অ্যাডমিশন প্রিপারেশন 2020-22। তো ভিডিওটি কেমন হলো প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, নেক্সট টাইম আবার কথা হবে নতুন একটি ভিডিও নতুন একটি টিপস নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।